গেছি আমরা চলে আসলাম আইতের ভিডিও গেমপ্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ম্যাচে আমাদের কোনো কিলের প্যারা নেই, বিকজ আমাদের এই ম্যাচে আমাদের কুইনকে মারার আমাদের নির্দেশ আছে, কারণ কুইন কিন্তু আমাদের প্লেনে হচ্ছে সর্বোচ্চ আরপি। সো তাকে আমরা মেরে আমাদের মিশন কমপ্লিট করবো। আমরা এত বেশি আরপি কেন রাখছে, পুরা আমরা লবি থেকে কাঁপাবো, মানে আমরা টিমমেট সবকে মেরে মেরে কাঁপাই দিবে পুরা। দেখেন কীভাবে আমরা মারি। এন্ড দেন আমরা একটু সেফে মারা নামার চেষ্টা করি, বাট যে কোনো এনিমি নামে না, অলওয়েজ ক্রাফ গাছে একটা বা দুটো স্কোর নামে, বাট এইবার নামে নাই। আমরা এটা থেকে হালকা একটু লুট করে নেই, দেন আমরা চলে যাই একবারে এনিমি খুঁজতে। গেছে আমরা এই জায়গায় কিছু মজা করিনি, এবং আমরা এই জায়গায় দুইটা বট মেরেছি আমি, এবং আমার টিমরাও এটা একটু বেশি করে বট মেরেছে। অ্যান্ড দেন সামনে একটা এনিমি থাকে, বাট আমি বুঝতে পারি না। এবং এই ম্যাচে যাকে আমরা মারার উদ্দেশ্য করছিলাম সে কিন্তু ভিক্টর দিয়ে সেইভাবে এনিমিদের মারতেছে, আমরা দেখতেছিলাম ভিক্টর দিয়ে মেরে মেরে পুরা এনিমিদের পুরো ফাঁকা করতেছে, পুরো লবি থেকে খারাপ করতে মানে ফাঁকা করে দিতেছে। দেন এই পাশে একটা এনিমি আসে, দেন আমি নিজেও বুঝতে পারি না এটা এনিমি নাকি, বাট এনিমি চলে আসে এবং দেন আমাকে নক করে দেয়, এবং আমার মেট নাম্বার তিনকেও নক করে দেয়। কি করে দেখেন নেক্সট ভাই বস মানে লাগে বস মানে ভাই বস মানে কাছে তুমি পিছনে বস আছে ভাই ধরে আরে না বল ধরে আরে ধরে। গাইস এই জায়গায় ইকম করছিলাম, বিকজ আমাদের উদ্দেশ্য ছিল আমি কুইনকে মারবো, আমার টিম কুইনকে মারবে, কিন্তু বাট আমি যদি এই জায়গায় নক অ্যান্ড ফিনিশ হয়ে যাই তাহলে তো মারার আমাদের উদ্দেশ্য কমপ্লিট হইল না। দেন আমাদের কিল আমাদের চিন্তা ছিল না, অলরেডি আমাদের টিম নাম্বার টু পুরা এনিমি থেকে ভিয়েতনামি এনিমিকে মেরে দিয়েছে ডাইরেক্ট নক অ্যান্ড ফিনিশ। দেন আমরা একটু হালকা একটু এই জায়গায় লুট করে নিই, এবং আমাদের ফ্রেন্ডের মধ্যে মানে আমরা টিমমেটের মধ্যে একটু কথাবার্তা করে নিই। দেন আমরা সামনে চলে যাই একবারে আবার এনিমি মারতে। গাইস সেই সময় আমার টিমমেট নাম্বার তিনে কল আসছে, অ্যান্ড সামনে এনিমি আমি দেখতে পারি। এই আমার নাম্বার তিন ভাই কলে কথা বলতে পারে, এবং আমি একটা এনিমিকে দেখে বলছি এবং তাকে নক করি। কিভাবে কল আসছিল আমরা একটু ক্যাম্প করে এই জায়গায় ক্যাম্প করে করে এনিমিকে মারার চেষ্টা করি, কিভাবে মারি একটু দেখেন গাইস। একটা এনিমি আমাদের খুব জ্বালাইতেছিল এক জায়গায়, একটা পাথরের পিছনে ক্যাম্প করে করে পুরো জ্বালায় জ্বালায় শেষ করে দিছিল, অনেকক্ষণ ধরে ক্যাম্প করতেছিল, আমাদের পুরো অ্যামো শেষ হয়ে গেছিলো, আমাদের সবার পুরো 50টা অ্যামো হয়ে আছে, অ্যামো মানে ড্যামেজ দিই এনিমিতে, তারপরও নক হয় না এনিমিটা। কোন কোন পাশ দিয়ে এত হিলিং পায় যে আমরা নিজেও জানি না এনিমিটা, এনিমিটা পিকও নেয় না বেশি, এ আমরা যখনই ও পিক নেয় ও হেডশট খায় বা ড্যামেজ খায়, প্রচুর ড্যামেজ খায়, এবং হিল করতে করতে এই হিলিংয়ে কই থেকে পাই যে আমরা নিজেও বুঝতে পারি না। তারপরে দেখেন আবার কত পা দিব ড্যামেজ, বাম্পাসে একটা এনিমি ছিল আমাদের নাম্বার ওয়ান মেরে দিয়েছে, নাইস। বাট ওখানকার এনিমিতে এখন আমরা মারতে পারি না, কুইন কুইন ভাই কুইনকে পরে মারবো, এইটা মেরে দিই। যে এনিমিটার দিকে আমরা টাক করেছিলাম ওই এনিমিটা ফাইনালি সামনে ঘরে ঢুকার চেষ্টা করে, দেন আমি ড্যামেজ দিই অনেক বেশি। পুরো 100 ড্যামেজ আমার ছিল গাইস, বাট নাম্বার ওয়ান কি ভাবে যেন একটা টোকা মারছে এনিমিটাকে মেরে দিয়েছে, এবং এখন লাস্ট আসছে একটা এনিমি
আর দুটো এনিমি আছে, তার মধ্যে কুইনের এসকর্ট আছে। কুইনের এসকর্টটা আমার মানে কুইনকে তো আমাদের নাম্বার ওয়ান টিমমেট মেরে দিয়েছে, বাট আমাদের মানে পারি নাই। আমাদের নাম্বার ওয়ান আছে অন্য দেশে, বাট ভালো মতো কভার দিছে আমাদের। কুইনের টিমমেট আছে লাস্ট টিমমেট, এই না লাস্ট দুইজন আছে, এই দুইজনকে মারলে আমরা চিকেন ডিনার ডাইন কিভাবে আমরা এই লাস্ট দুজনের মধ্যে আমি একটাকে মারি। দেখুন গাইস, পুরো ওয়ান ইস ফ্রি, ডান গাইস পুরো ফুল কপ ফুল লবিতে আমরা কাঁপাইছি। আমাদের টিমমেট মিলে আমাদের নাম্বার ওয়ান যেতে বসলাম, পুরো প্রচুর কিল চুরি করছে, যেমন 60টা কিল করছে এই আমার কিল চুরি করে। অ্যান্ড আমাদের মিশন কমপ্লিট, আমার ড্যামেজ কত বেশি গাইস আপনারা নিজে দেখুন। আমার টিমমেট পাচ্ছে এইটা অনেক ড্যামেজ ছিল গাইস, যারা এখনো আমাদের পেজ থেকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন, লাইক করবেন, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। গুড বাই গাইস।